আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আপনাদের দেখাবো কীভাবে জিমেল আইডি তৈরি করবেন বর্তমানে যে কোনো ডিজিটাল কাজের জন্য বা অনলাইনের কোনো কাজের জন্য একটি জিমেল আইডি থাকা কিন্তু বাধ্যতামূলক অনেকেই হয়তো জিমেল আইডি তৈরি করতে জানেন না বন্ধুরা আমার এই ভিডিওটি দেখুন অনেকেরই হয়তো কাজে লাগতে পারে তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক যে কোনো একটি ব্রাউজার নিন নেওয়ার পরে এখানে লিখবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লেখার পরে এন্টার মেরে দিন দেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট গুগল হেল্প এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে দেখুন লাল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটি হোয়াইট কালারের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা চলে আসবে এই অপশানটির ওপরে ক্লিক করবেন করার পরে এখানে একটি পেজ বা ফর্ম চলে এসেছে এই পেজটি এবার আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে প্রথমে আপনি এখানে আপনার নাম লিখবেন প্রথমে ফার্স্ট নেম লিখবেন তারপরে লাস্ট নেম লিখবেন অটোমেটিক আপনার এখানে কিন্তু একটা ইমেল আইডি তৈরি হয়ে যাবে এই ইমেল আইডিটি কিন্তু আপনি নাও রাখতে পারেন বা আপনি রাখলে রাখতে পারেন তো এখানে দেখুন এই ইমেল আইডিটি আমি রাখতে গিয়ে এখানে লালকালিতে একটি লেখা আসছে তার মানে এই ইমেল আইডিটি কিন্তু অলরেডি এর আগে এই নামে কখনো হয়েছিল তাই নিচে অনেকগুলি অ্যাভেলেবেল এসছে আপনি চাইলে অ্যাভেলেবেল থেকে নিতে পারেন বা আরও অন্য নাম দিয়ে চেঞ্জ করে দেখে নিতে পারেন আমি অন্য নাম দিয়ে দিলাম তো এবারে এটা হয়ে গেলে এবারে আপনি এখানে আপনার পছন্দ মতো মিনিমাম এইট ক্যারেক্টার্স দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডটি লেটার্স নাম্বারস আর সিম্বল দিয়ে করতে হবে আপনি আপনার পছন্দমতো পাসওয়ার্ডটি তৈরি করে নিন ওই একই পাসওয়ার্ড আপনি পাশের যে কনফার্ম অপশানটি আছে এই কনফার্ম বক্সে কিন্তু একই পাসওয়ার্ড আপনি এন্ট্রি করবেন পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেলে আপনি শো পাসওয়ার্ড করে একবার দেখে নিতে পারেন যদি না দেখতে চান তাহলে শো পাসওয়ার্ডটা কিন্তু আপনি অফ করে দিতে পারেন এরপরে নেক্সট করে দিন নেক্সট হয়ে গেলে আপনি একটি কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটিতে ভবিষ্যতে ওটিপি ঢুকে যাতে রিকভারি করা যায় এবং এখন একটি ভেরিফিকেশান কোড ঢুকে যাতে সেই ধরনের মোবাইল নাম্বার দেবেন এবারে একটি রিকভারি ইমেল আইডি দিতে পারেন যদি আপনার কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে রিকভারি ইমেল আইডি দিতে পারেন যদি কোনো রিকভারি ইমেল আইডি না দিতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই এবারে ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করুন প্রথমে দেবেন মান্থ তারপর দেবেন ডে তারপর ইয়ার এবারে জেন্ডারটি এখানে এন্ট্রি করে দিন জেন্ডারটি এন্ট্রি হয়ে গেলে নেক্সট করে দেবেন এখানে ভেরিফাই ওর ফোন নাম্বার করতে হবে আপনি সেন্ড করলে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশান কোড চলে আসবে যদি আপনি এখন ভেরিফাই না করেন তাহলে নট নাও করে দেবেন তবে এখন ভেরিফাই করে নেওয়াই ভালো সেজন্য আপনি সেন্ড করে দেবেন এরপরে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে সেই ভেরিফিকেশান কোডটি এখানে এন্ট্রি করার পরে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেবেন আপনার মোবাইলের নাম্বার আসার পরে এটা ভেরিফাই হয়ে গেল এবারে ইয়েস অ্যাম ইন এই অপশানটিতে ক্লিক করে দিন দেওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড টার্মস অপশানটি চলে এসেছে এখানে অনেক কিছুই লেখা আছে তো আপনি একেবারে নিচে আই এগ্রি অপশানটিতে ক্লিক করে দেবেন এবারে বন্ধুরা দেখুন আপনার ইমেল আইডি তৈরি হয়ে গেল এবারে একেবারে উপরে ডান দিকে যে নটি ডট ডট অপশান দেখাচ্ছে এই অপশানটির ওপরে ক্লিক করুন এই অপশানটিতে ক্লিক করার পরে জিমেল অপশানটি চলে এসেছে এই জিমেল অপশানটির ওপরে ক্লিক করবেন দেখুন আপনার ইমেল আইডি তৈরি হয়ে গেল এবং ইমেল আইডিটি ওপেন হয়ে গেল এবার এখান থেকে আপনি আপনার ইমেল আইডি কাউকে পাঠাতে পারবেন এবং কেউ ইমেল আইডি পাঠালে আপনি রিসিভ করতে পারবেন বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ইমেল আইডি তৈরি করে নিতে পারবেন এই পদ্ধতিটি আপনি আপনার নিজের মোবাইল থেকেও করতে পারবেন আপনি চাইলে ল্যাপটপ থেকেও করতে পারবেন বা কম্পিউটার থেকেও করতে পারবেন এই ইমেল আইডি সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার অসুবিধা হয় বা বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে